হরিণের ছাল এবং পেঙ্গুইনের আঁশসহ গ্রেফতার এক। শিলিগুড়ি বৈকণ্ঠপুর শালুকাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত এবং বনকর্মীদের অভিযানে ফের একবার বড়সড় সাফল্য। বহুমূল্য পূর্ণবয়স্ক হরিণের ছাল এবং পেঙ্গুইনের আঁশসহ এক অভিযুক্তকে গ্রেফতার করে শালুকাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত এবং বনকর্মীরা। গোপন সূত্রের ভিত্তিতে শালুকাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শালুকাড়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায় এবং বড় ধরনের সাফল্য পায়। খবরের প্রাপ্ত সূত্র অনুযায়ী অভিযুক্তদের পরিচয় বিষ্ণু জৈন, তিনি আসামের বাসিন্দা। জানা গিয়েছে শিলিগুড়ির ওদলা বাড়িতে পাচার করা হচ্ছিল এই পূর্ণবয়স্ক হরিণের চাল এবং পেঙ্গুইনের আঁশ। পাচারের আগেই তাকে আটক করে শালুকাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত এবং শালুকাড়া রেঞ্জের বনকর্মীরা। দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট, খবরের দুনিয়া।